নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে একটু আলাদা ধরনের একটি ভিডিও তুলে ধরছি। দেখুন আপনারা, এই যে ভিউটি দেখছেন, এটি হচ্ছে বালুরঘাটের যে মহাশোভাযাত্রা, তার ভিডিও কার্নিভাল। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে আজকের এই কার্নিভাল, যে বড় রোড শো, সেই ভিডিও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আপনারা, আর এই যে ভিউটি দেখছেন, এটি 360 ভিউ, বালুরঘাটের যে সার্কিট হাউস, সার্কিট হাউসের সামনে যে মেন রোড, মেন রোডের উপর এই অনুষ্ঠানটি হয়েছে, তারই ভিডিও। দেখুন আপনারা, আমি তুলে ধরছি পুরোটাই আপনাদের সামনে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন, এই যে দুটো রাস্তার পাশাপাশি, এক পাশে রোড শোয়ের জন্য আর এক পাশে বাঁ পাশটা রয়েছে আপনার জনগণের যাবার জন্য রয়েছে। এই যে ভিউটি দেখছেন আপনারা, বালুরঘাট যে হসপিটালের যে গেট, হসপিটাল গেটের সামনের ভিউ এটি। আমরা যে ক্লাবটাকে পেরিয়ে যেতে দেখলাম, উত্তম আশা ক্লাব, দেখুন আপনারা। তাদের দুর্গা প্রতিমার ভিউ এটি, খুব সুন্দর রোড শো হয়েছে 2022 সালের, বলতে পারেন পূজার পর এটি একটি নতুন চমক বালুরঘাট বাসীর জন্য। নতুনভাবে পুজো শেষ হয়েও যে শেষ হয়নি, তার একটা ভালো উদ্যোগ বলতে পারেন এটি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এটি, খুব সুন্দর হয়েছে এই রোড শোটি। নানানভাবে নৃত্য পরিবেশন করে এগিয়ে আসছে প্রতিটি ক্লাব, তাদের যে উপস্থাপনা সেটি তুলে ধরেছেন এই রোড শোয়ের মাধ্যমে। খুব সুন্দরভাবে একের পর এক এগিয়ে আসছে প্রতিমা নিয়ে, এবং তাদের যে মোটিভ সেটি তুলে ধরার চেষ্টা করেছেন তারা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে লোকজনেরা উপভোগ করছেন তাদের উপস্থাপনা। আপনারা যারা মিস করেছেন, যারা আসতে পারেননি, কেননা এটি বালুরঘাটের প্রথম রোড শো বলতে পারেন, একটু অন্য স্বাদের রোড শো এটি, কেননা প্রতিবার বিসর্জনের সময় যে রোড শো হয় তার থেকে এটি একটু ভিন্ন টাইপের রয়েছে। প্রতিটি ক্লাব খুব সুন্দরভাবে তাদের উপস্থাপনা করেছে, আর সেগুলোই তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। হয়তো তুলে ধরতে কোনো ভুল ভ্রান্তি হয়েছে, তো প্লিজ আপনারা ক্ষমা করবেন। দেখুন, এটি একটি ছোটবেলার দেখার সিন আমাদের। প্রতিটি ক্লাব কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের করে তাদের উপস্থাপনা তুলে ধরেছেন, তাদের যে মোটিভ বা তাদের যে উদ্দেশ্য সেগুলো তুলে ধরেছেন। আর পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ হয়েছে, এটি শিবতলি ক্লাব, তাদের রোড শো। আর আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন,
রাস্তার দুপাশের লোকজন কিন্তু ভালোভাবে এনজয় করছেন ব্যাপারটিকে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তুলে ধরা হয়েছে, যার জন্য ভিডিওটি একটু লম্বা হয়েছে। যারা ঘরে বসে থেকে দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এটি, বা যারা মিস করেছেন, কেননা এই যে রোড শোটা হচ্ছে অনেকটা বড় জায়গা জুড়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সার্কিট হাউসের গেট থেকে শুরু করে একদম আপনার যে বিএমই স্কুল রয়েছে, বিএমই স্কুল পর্যন্ত রয়েছে। তো এটি দিনের আলোর যে ভিউ, সেই ভিউটি তুলে ধরা হয়েছে। দেখুন খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছেন। আর এই নতুন যে উদ্যোগটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। বালুরঘাট গেটের ভিউ এটি, দেখুন আপনারা। এবার এগিয়ে আসছে দেখুন আর্য সমিতি ক্লাব, বালুরঘাটের খুব ভালো ক্লাব এটি, আর্য সমিতি ক্লাব, তাদের উপস্থাপনা। যেন আপনারা ঘরে বসে ফুল টেস্ট বুঝতে পারেন এই রোড শো, যার জন্য ভিডিওটি একটু লম্বা হয়েছে এবং পুরো কেটে না কেটে একদম পুরোপুরিভাবে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। তো একটু সময় নষ্ট করে আপনাদেরকে দেখতে হবে এই রোড শোটি। দেখুন একদম মনে হচ্ছে যেন আপনি এই রোড শোটি করছেন, ঠিক সেভাবে দু চোখ দিয়ে যেদিকে যেদিকে চোখ যেতে চাইছে সেভাবে নিয়ে যাওয়া হয়েছে। সামনে দেখুন এই যে বালুরঘাটের যে সিটি সেন্টার, সেই সিটি সেন্টারের জায়গা এটি। এই জায়গাটি একটি বালুরঘাটের একটা নতুন সংযোজন বলতে পারেন, হোটেল সেইনার পর যে সিটি সেন্টারের জায়গাটা, এটা একটা নতুন সংযোজন বালুরঘাটের জন্য। খুব রিক্সে ড্রোনটা ওড়ানো হয়েছে, কেননা তার লোকজন অনেক অসুবিধার সম্মুখীন করে কিন্তু এই ভিডিওটি বানানো হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে একটু শেয়ার করে দেবেন, যেন সকলে দেখতে পারে। এবার যে রোড শোটি দেখাতে চলেছি অভিযাত্রী ক্লাবের, আই লাভ অভিযাত্রী, দেখুন সব সদস্যরা এখানে এসেছেন, খুব সুন্দর উৎসাহের সঙ্গে এসেছেন তারা, খুব ভালো করে এনজয় করছেন এই রোড শোটিকে। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন খুব হাসি খুশি মেজাজ। পুজো শেষ হওয়ার পরেও যে আর একটা আনন্দের দিন হতে পারে, সেই কথাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন এই কার্নিভাল বা এই রোড শোয়ের মাধ্যমে। সবাই কিন্তু খুব ভালো করে আনন্দ উপভোগ করছেন আজকের এই দিনটাকে। দেখুন সবাই কিন্তু অনেক উৎসাহের সঙ্গে এসেছেন এই অনুষ্ঠানের পার্টিসিপেট করার জন্য, প্রত্যেকেই দেখুন ভরপুর আনন্দের সঙ্গে তারা এসেছেন। তাদের উপস্থাপনা দেখেই বোঝা যাচ্ছে যে তারা কতটা ইন্টারেস্টিং রয়েছেন এর জন্য। খুব সুন্দরভাবে তারা সেজে এসেছেন, দেখুন অপূর্ব। আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের উপর ডিপেন্ড করবে যে আমার এই উপস্থাপনটি কেমন লেগেছে আপনাদেরকে। আর এই রোড শোটি দেখছি আমরা প্রগতি সংঘ ক্লাবের,
অনেক বড় এবং অনেক সদস্যরা এসেছেন তাদের এই রোড শোয়ে। প্রতিটি ক্লাবই কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তাদের উপস্থাপন। এবার দেখছি আমরা হেলি বিপ্লবী সংঘের রোড শো, দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় ক্লাব বলতে পারেন তাদের রোড শো। তারা হেলি থেকে এসেছেন তাদের উপস্থাপনা দেখানোর জন্য, হেলি বিপ্লবী সংঘ ক্লাব। এখন যে ভিউটি আমরা দেখছি এটি যে রাতের ভিউ, একদম মঞ্চের যে সামনে, যে মঞ্চের যে ফ্রন্ট ভিউ দেখুন, এটি কত লোক এখানে, অনেক লোক কিন্তু এসেছেন এই অনুষ্ঠানটাকে উপভোগ করার জন্য। পুলিশ কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছেন আজকের এই অনুষ্ঠানটাকে, দেখুন কত লোক। ড্রোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই ভিউটি, যেন আপনারা পুরো দৃশ্যটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারেন, কেননা কেউ তো পুরো যে রোড শোটাকে আছে এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো পুরোটাকে দেখতে পারবেন না, তো সেক্ষেত্রে যেন পুরোটাকে যেন উপভোগ করতে পারেন ঘরে বসে থেকে, বা যারা এসেছেন আসার পরেও যেন তারা বসে থেকে বুঝতে পারেন যে তার তিনি যে জায়গাতে দাঁড়িয়েছিল এবং তার উল্টো পাশে বা তার থেকে দূরে কি হচ্ছে সেগুলোকেও যেন উপভোগ করতে পারেন পরে। তো সে কারণেই কিন্তু ভিডিওটিকে তুলে ধরা, যার জন্য ভিডিওটি এতটা লম্বা হয়েছে। দেখুন বিপ্লবী সংঘ ক্লাব তাদের রোড শো নিয়ে মঞ্চের সামনের দিকে এগিয়ে আসছেন। অনেক লোকজন এসেছেন কিন্তু আজকের এই অনুষ্ঠানটাকে উপভোগ করার জন্য। বিপ্লবী সংঘ ক্লাবের ছোট্ট একটি নৃত্যানুষ্ঠান খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগটাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন আপনারা, খুব ভালো একটি প্রয়াস বলতে পারেন এটি। পুজো শেষের পরেও কিন্তু একটা খুব ভালো বড় একটা আনন্দের দিন উপহার হিসেবে পেয়েছে। দেখুন তাদের নৃত্যানুষ্ঠান, আপনাদেরকে কেমন লাগছে হেলি বিপ্লবী সংঘের নৃত্যানুষ্ঠান এবং তাদের উপস্থাপনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু আপনারা খুব বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু আত্মীয় পরিজন বা যারা দূরে রয়েছে, যারা বালুরঘাটের এই অনুষ্ঠানটাকে উপভোগ করতে পারেননি, তাদের সঙ্গে কিন্তু আপনারা প্লিজ একটু এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার একটি সুযোগ করে দেবেন আপনারা। আর আপনাদেরকে এই ড্রোন ভিউ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করুন। বালুরঘাটের সবচেয়ে বড় রোড শো এটি, যারা ব্যস্ততার দরুন বা কাজের চাপে হয়তো আসতে পারেননি, তো আশা করব অবশ্যই আগামী বছর তারা আসবেন, কেননা এত ভালো একটা অনুষ্ঠান মিস না করাই ভালো, কেননা পুজোর পর আর একটা আনন্দের দিন। অনেক লোক এখানে কিন্তু একত্রিত হয়েছেন, দেখুন
অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রোড শোটি কেমন লাগছে। দেখুন অনেক লোকজন এসেছেন, সবাই কিন্তু খুব ভালো করে এনজয় করছেন এই রোড শোটিকে। এটি বালুরঘাট যে বেলতলা পার্ক, পার্কের সামনে রাস্তার দুপাশে দেখুন কত লোক দাঁড়িয়ে থেকে উপভোগ করছেন। বিএম স্কুল থেকে শুরু করে প্রায় পাওয়ার হাউস পর্যন্ত রাস্তার দুপাশে লোকের লাইন, দেখুন কত লোক দাঁড়িয়ে থেকে উপভোগ করছেন এই অনুষ্ঠানটিকে। আপনারা যারা আসতে পারেননি বা মিস করেছেন, তো ভিডিওটি দেখলে আশা করা যায় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, কেননা পুরোটাকে ক্যাপচার করা হয়েছে দিনের আলোতে যে ভিউ তার এবং রাতের যে ভিউ তার। যেহেতু এটি একটি নতুন অনুষ্ঠান হিসেবে হয়েছে আর এই লোকেশনে হয়েছে, কেউ ধারণা করতে পারেনি যে এত লোক হবে এখানে, যার জন্য কিন্তু এবার যেটা লক্ষ্য করা গেছে যে রাস্তার দুপাশে যে ফাস্টফুডের দোকান বা অন্যান্য দোকান কিন্তু এবার লক্ষ্য করা গেল না, কেননা কেউ জানতো না যে অনুষ্ঠানটা কেমন হবে এবং কতটা লোকজন হবে, যার জন্য সেই দোকানগুলোকে আমরা সেভাবে লক্ষ্য করলাম না, ফাঁকা ফাঁকাই রয়েছে রাস্তার দুপাশে। আশা করা যায় সামনেরবার কিন্তু আরও খুব ভালো করে হবে 2023-এ। দেখুন আর ড্রোন থেকে ভিউ মানে একটু দূর থেকে না দেখলে কেমন লাগে, ক্যামেরা তো শুধু সামনে ধরে থেকেও দেখা যেতে পারে, তাই আপনাদেরকে দূর থেকে দেখানো হয়েছে যে এই রোড শোটি যে রোডটা কেমন লাগছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।